আমি ভোলানাথ রুদ্র। ইমামি আর্ট যে এক্সিবিশনটি অ্যারেঞ্জ করেছে এর জন্য প্রথমেই আমি একবার ধন্যবাদ জানাই ইমামি পরিবারকে। এখানে এই এক্সিবিশনে আমার যে তিনটি কাজ আছে, এই কাজের বিষয়বস্তু বলতে মেনলি নেচারকে নিয়ে। তো সভ্যতা যেভাবে এগিয়ে চলেছে এবং সেখানে আস্তে আস্তে নেচার যেন দিনে দিনে কোণঠাসা হয়ে পড়ছে, এই বিষয়কেই কেন্দ্র করে আমার পুরো ছবিগুলো করা। এবং ছবিগুলো মাধ্যম হিসেবে আমি জল রঙকে বেছে নিয়েছি। আর জল রঙকে বেছে নেওয়ার কারণ যদি মনে হয় যে সেটা আমার, এটা আমার ছোটোবেলা থেকে একটা ভালো লাগা জল রং, এবং এই জল রং করার মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে যেটা আমি আমার জীবনকে উপভোগ করি এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। কোনো নিশ্চিত জীবন আমার কাছে অতটা ভালো লাগে না, যেখানে একটা ওঠানামা থাকবে সেরকম জায়গা থেকে আমার জীবনকে আমি দেখি, এবং সেইখান থেকেই জল রঙকে বেছে নেওয়া। এবং অন্য অন্য মিডিয়ামের থেকে জল রঙের মধ্যে আমার মনে হয় যে অনিশ্চয়তাটা অনেক বেশি, সেখান থেকে যখন আমি কিছু পাই সেটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর প্রকৃতিকে সত্যি ছোট্ট, আমাদের এত বড় প্রকৃতিকে হয়তো ছোট্ট জায়গায় ধরা সম্ভব হয় না। তো মানে আমার কাছে এই বিশাল প্রকৃতিকে ধরার জন্য, মনে হয় যে এই বিশালত্বকে ধরার জন্য সেখানে আমাকে হয়তো আমি আমার বড়ো বড়ো ছবিগুলোকে করে থাকি। এরম নয় যে আমি ছোটো ছবিতে বিশালত্ব ধরা যায় না, কিন্তু আমাকে টানে এরকম বড়ো ছবি করতে, যার জন্যই আমাকে এরকম কাজগুলো আমি করেছি। আর বিষয়বস্তু তো হলো যে প্রকৃতি আস্তে আস্তে তার নিজস্বতা হারাচ্ছে, মানুষ তার নিজের প্রয়োজনে প্রকৃতিকে যেমন তেমন করে ব্যবহার করছে। যেমন কোথাও কখনো পাহাড়ে ঘুরতে যাই, তখন দেখি যে বড় বড় মেশিন গ্রাইন্ডার দিয়ে পাহাড়গুলোকে ভাঙা হচ্ছে, যেই পাহাড়গুলো হয়তো দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে কোটি কোটি বছর ধরে। তো মানুষ তার নিজের প্রয়োজনে সেই পাহাড়গুলোকে ভেঙে ফেলছে, কিন্তু মানুষ কিন্তু এই পাহাড়গুলো তৈরি করতে পারবে না। যে তার নিজের প্রয়োজনে মানুষ যে এইভাবে ব্যবহার করছে প্রকৃতিকে, তো এটা মনে হয় যে ঠিক না, সবাইকে সমানভাবে থাকা উচিত। মানে প্রকৃতি রয়েছে প্রকৃতির মতো, সাথে আমাদেরকেও থাকতে হবে, এই দুটোকে ব্যালেন্স করাটা আমার মনে হয় খুব দরকার। এবং সেগুলোকে আমাকে সেই জিনিসগুলি আমাকে ভাবায়, এবং সেই ভাবনাটাই আমি আমার ছবির মধ্যে ফুটিয়ে তুলি।